हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आमी एमडी दशमंदिन খন্দকার, জে ক্যাপ্রি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট পোস্ট, অ্যাড ফটো এন্ড গুগল আপডেট অন গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার। অর্থাৎ দেখা গেছে এখানে আমাদের গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজারের মধ্যে আমরা দেখা গেছে কি করতে পারি, আমাদের বিজনেসের মধ্যে কিভাবে দেখা গেছে আমরা এখানে ফটো অ্যাড করতে পারি, পাশাপাশি দেখা গেছে আমরা কিভাবে পোস্ট তৈরি করতে পারি, এবং দেখা গেছে আমাদের গুগল থেকে আমাদের বিজনেসের বিষয়ে কোনো আপডেট আসছে সেটা কিভাবে দেখতে পারি, সেই প্রথম বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। আসার পরে দেখা গেছে এখান থেকে আমরা গুগল মাই বিজনেস লেখে ঢুকতে পারি, অথবা চাইলে এখান থেকে আমরা বিজনেস ডট গুগল লেখো, আমরা আমাদের গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার ঢুকতে পারি। বাস আমরা আমাদের গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার চলে আসলাম। আসার পর এখান থেকে দেখা গেছে আমরা যে বিষয়গুলো বললাম এখানে কোন বিষয়গুলো, এই যে আপনার আমরা যে বিজনেসে যাই এখানে বিজনেসের এই যে এখানে আছে আমাদের গুগলের যে আপডেটের বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। পাশাপাশি এই যে আমাদের অপশন আছে এখানে কি আমরা এই অপশন থেকে আমরা ফটো অ্যাড করতে পারবো, পাশাপাশি আমাদের এই অপশন থেকে আমরা পোস্ট তৈরি করতে পারবো। তো এই তিনটা অপশনের কাজ আজকে আমরা দেখবো আমাদের এই প্রোফাইল ম্যানেজার থেকে। এখন আপনার কোন বিজনেসের জন্য আপনি কাজগুলো করবেন দেখবেন, সেই বিজনেসে প্রথমে যাবেন। তো এখান থেকে ধরুন আমার এই নেইল অ্যান্ড স্পা আমার এই বিজনেসের জন্য আমি এই তিনটা কাজ করবো। তাহলে এখান থেকে আমি ডান দিকে চলে আসলাম। আসার পরে প্রথমে আমি কি করব, এখানে আমি এই যে এখানে আমি ক্রিয়েট পোস্ট আমি একটা পোস্ট এখানে তৈরি করব। তাহলে করার জন্য এখানে আমি ক্লিক করলাম, বাস ক্লিক করার পর এখানে অ্যাড আপডেট। তাহলে এখানে আপনি কি অ্যাড ডিসক্রিপশন, আপনি যে পোস্ট তৈরি করবেন আপনি সেই পোস্টের বিষয়ে এখানে আপনি কি করবেন, আপনি এখানে ডিসক্রিপশন লিখবেন, আপনি এখানে সেই পোস্টের বিষয়ে ডিসক্রিপশন লিখবেন। এখানে সর্বোচ্চ 1500 ক্যারেক্টার পর্যন্ত আমরা লিখতে পারি। বাস লেখার পরে তারপর এখানে ধরুন আপনি সেই যেই পোস্ট দিবেন আপনি সেই পোস্টের একটা ফটো আপনি এখানে অ্যাড করবেন। তাহলে এখানে যে ফটোতে আমরা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখানে অ্যালবাম থেকে নিতে পারেন অথবা আপলোড করে নিতে পারেন। বাস এখান থেকে ধরুন আমি জাস্ট যে কোনো একটা ফটো দেখাই দিই, বা নেইল স্পা থেকে ধরুন আমি এখান থেকে কোন ফটো ধরুন আমি এই ফটোটা নিলাম। বাস এখানে আমার ফটোটা অ্যাড করা হয়ে গেলো, চাইলে আপনি আরো ফটো অ্যাড করতে পারেন। তারপর এখানে দেখা গেছে অ্যাড এ বাটন, এখানে আপনি কি করবেন আপনি বাটন দিবেন। এখানে ধরুন বিভিন্ন বাটন দেওয়া আছে, আপনি কোন বাটন দিবেন। তাহলে এখানে আপনি যদি আপনি কোনো প্রোডাক্টের ইমেজ দেন বা আপনি এখানে যে বিষয়ে আপনি এখানে ইমেজ দিবেন, আপনি যে ধরনের আপনি এখানে পোস্ট লিখবেন ডিসক্রিপশনে ওই রিলেটেড আপনি বাটন এখানে দিবেন যে আপনি কোন ধরনের বিষয় এখানে করবেন। তাহলে এখানে যদি মনে হয় যে আপনি এখানে কোনো বিষয়ে আপনার কাস্টমার আপনার সাথে কী করবে কল করবে, তার সেই ক্ষেত্রে আপনি কল না বাটন দেখাতে পারেন। অথবা যদি আপনি কোনো কিছু কাস্টমাররা কী করবে আপনি শিখবে লার্নার দেখাতে পারেন, কোনো কিছু কিনবে সেই ক্ষেত্রে আপনার বাই অথবা আপনার অর্ডার অনলাইন দেখাতে পারেন। আপনি যদি কোনো থাকে যে কাস্টমাররা কী করবে অ্যাপয়েন্টমেন্ট করে বুকিং করবে সেই ক্ষেত্রে আপনি বুক না বুক বাটন দেখাতে পারেন, মানে বাটন বিভিন্ন পরিপ্রেক্ষিতে দেখাতে পারেন। তেমন আমি কল না বাটন দেখা দিলাম যে কাস্টমাররা কী করবে কল করবে, সেক্ষেত্রে আমার কিন্তু এখানে বিজনেসের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা অটোমেটিক চলে আসছে। তাহলে এখান থেকে দেখা গেছে আপনি আপনি এখানে কী আপডেটটা আপনি দিবেন, আপনি কোন ধরনের পোস্ট দিবেন সেই ধরনের আপনার ফটো দিবেন, ওই ওই ধরনের আপনি ডিসক্রিপশন লিখবেন, তারপর ওই ধরনের বাটন দিবেন। বা দেওয়ার পরে লাস্ট এখান থেকে কি আপনি চাইলে পোস্ট করার আগে আপনি প্রিভিউ করে দেখে নিতে পারেন। তাই আমরা প্রিভিউ করে এটা দেখে নিই, বাস প্রিভিউ করে আমরা দেখলাম এই যে বিষয়গুলো আপনি দেখবেন। দেখার পর লাস্ট এখান থেকে আপনার পোস্টে ক্লিক করলে বাস পোস্ট হয়ে যাবে। বাস আমরা ডানে ক্লিক করলাম, বাস আমাদের এখানে একটা পোস্ট আমরা দিয়ে দিলাম। তাহলে এইভাবে আপনার বিজনেসের মধ্যে আপনি কী করতে পারেন, এই এখান থেকে সরাসরি আপনি আপনার যে কোনো বিষয়ের উপরে বিজনেসের আপনি কি এখানে দেখা গেছে পোস্ট আপনার তৈরি করে আপডেট করে দিতে পারেন। বাস তারপর আছে এখানে কি ফটো, তাহলে এখান থেকে কীভাবে আপনার বিজনেসের মধ্যে এখান থেকে আপনি ফটো অ্যাড করতে পারেন সেটা আমরা করি। এখান থেকে আমরা যে অ্যাড ফটোতে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর আমরা বিজনেস চলে আসলাম। বাস আসার পর এখানে আমাদের বাকি অপশনটা আসুক, বাস এই যে আমাদের কিন্তু এই অপশনে চলে আসছে। আসার পরে এই যে আমাদের এখান থেকে আমাদের ফটো অপশনটা, তাহলে এই যে আমরা এখান থেকে আমরা ফটো অপশনে ক্লিক করি, ক্লিক করার পর আপনি কোন ধরনের ফটো আপলোড দেবেন সেটা আপনি এখান থেকে যাবেন, যার পর আপনার কোন ফটো দরকার সেই ফটো আপনি সিলেক্ট করে দেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি ধরুন এই ফটোটা দিলাম, ওপেনে ক্লিক। বাস এখান থেকে ফটো আপলোডেড, ফটো আপলোড হয়ে গেল। তারপর এখানে সি ফটো থেকে আপনি ফটো দেখতে পারেন, চাইলে অ্যাড মোর ফটো থেকে আরও ফটো অ্যাড করতে পারেন। তো এইভাবে আপনার সি ফটোতে গেলাম, বা সি ফটোতে গেলে এখন আমাদের ফটোটা এখানে শো করবে। এই যে ফটোটা আমরা ই করলাম সেই ফটোটা পেন্ডিং অবস্থায় আছে, বাস এখানে শো করতেছে। আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। তো এইভাবে ফটোগুলো আপনার ধরুন এখান থেকে দেখতে পারেন, পাশাপাশি আপনার ফটোগুলো অ্যাডও করতে পারেন। তো এখানে আমরা ক্লোজ করে দিলাম, বাস এটাতে আমাদের ফটোর বিষয়টা আমরা অ্যাড করার বিষয়ে দেখলাম। তারপরে এখানে আমাদের কী আছে, এটা আমাদের গুগল আপডেট। তাহলে আপনার এই বিজনেসের বিষয়ে দেখা গেছে গুগল থেকে আপনার যে আপডেটটা আসবে সেই আপডেটের বিষয়গুলো আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন। তাহলে আমরা এখানে আপডেট এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখানে আপনার যে আপডেটের বিষয় আপনার থাকে তাহলে সেই বিষয়টা ধরুন আপনি এখান থেকে আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি নিজ দিকে আসলে আপনার কোনো আপডেট থাকলে সেই আপডেটটা এখানে দেখতে পারবেন। বাস এই যে বিষয়গুলো এখান থেকে বললাম, তাহলে এখান থেকে কী করতে পারেন, আপনাদের এই গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার থেকে আপনাদের যে একাধিক বিজনেস থাকলে আপনার কোন বিজনেসের জন্য আপনি এখান থেকে
পোস্ট আপডেট পোস্ট তৈরি করবেন, ফটো এড করবেন বা আপনি আপডেট দেখবেন, তো সেই বিষয়গুলো সেই পেজে যে আপনি এইভাবে বিষয়গুলো এখান থেকে করতে পারবেন, পাশাপাশি দেখতে পারবেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট পোস্ট এড ফটো অ্যান্ড গুগল আপডেট অন গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।